মাতার বাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের প্যাকেজ 1.1 এর অধীনে বিদ্যুৎ কেন্দ্র এবং বন্দর সুবিধা বাস্তবায়নে প্রস্তুতিমূলক কাজ। প্রকল্পের অবস্থান কক্সবাজার জেলার মহেশখালী ইউনিয়নের অন্তর্গত মাতার বাড়ি ও ধলঘাটা ইউনিয়ন। প্রকল্পের মূল কাজ সমূহ হল চ্যানেল খনন, বালু সংরক্ষণ, অফিস ভবন নির্মাণ, অস্থায়ী জেটি নির্মাণ এবং এনভায়রনমেন্টাল মনিটরিং। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ, প্রাচীন কাল থেকেই এদেশের মানুষ বন্ধু বৎসল, আতিথেয়তার জন্য সুখ্যাতি সর্বজন বিদিত। বাংলাদেশ পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ এবং এখানে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বাংলাদেশের অর্থনীতি ক্রমশ কৃষি ভিত্তিক থেকে শিল্প সেবা ভিত্তিকের দিকে এগিয়ে চলেছে। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জাইকার সহায়তায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা প্রণয়নের মাস্টার প্ল্যান প্রস্তুত করা হয়। সম্ভাব্য স্থান নির্বাচন এই স্টাডিতে বিশেষ গুরুত্ব পায়। জাইকার স্টাডির উপর ভিত্তি করে পরবর্তীতে 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মাতার বাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে মাতার বাড়ি বিদ্যুৎ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে লো নক্স বার্নার, যা নক্স নিঃসরণ হ্রাসে সহায়তা করবে, সি ওয়াটার FGT, যা সক্স নিঃসরণ কমাতে সহায়তা করবে, ধুলা ও ফ্লাই অ্যাশ কমাতে রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। মাতার বাড়ি বিদ্যুৎ প্রকল্পের উল্লেখযোগ্য অংশ হল আমদানিকৃত কয়লা খালাস ও সংরক্ষণে জেটি নির্মাণ, নগরায়ন, ব্রিজ সহ স্থল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পল্লী বিদ্যুতায়ন, উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনে ট্রান্সমিশন লাইন ও সাবস্টেশন নির্মাণ। এই প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন পরিকল্পনা প্রণীত হয়েছে জাইকার গাইডলাইন অনুসারে। এতে রয়েছে বিভিন্ন ধরনের ক্ষতিপূরণের ব্যবস্থা, জীবিকা পুনরুদ্ধার ও উন্নতিকরণ পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক দায়িত্ব নিরূপণ ও বাস্তবায়ন পদ্ধতি। স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে সর্বজন স্বীকৃত। বাংলাদেশের উন্নয়নে জাপানের ভূমিকা অনন্য। মাতার বাড়ি প্রকল্প এখন পর্যন্ত জাইকার একক বৃহত্তম ODA অর্থায়ন প্রকল্প। পরামর্শ সেবার জন্য চুক্তি স্বাক্ষরিত হয় 7 জানুয়ারি 2015। প্রকল্পের পরামর্শকদের সাথে কিক অফ মিটিং। EPC ঠিকাদারদের প্রাক যোগ্যতা নির্বাচনে বিড উন্মোচন। প্রস্তুতিমূলক কাজের কারিগরি বিড উন্মোচন। ১৩২/১৩৩ kV মাতার বাড়ি উপকেন্দ্রের বিড উন্মোচন। ১৩২ kV লাইন মাতার বাড়ি উপকেন্দ্রের বিড উন্মোচন। প্রস্তুতিমূলক কাজের আর্থিক প্রস্তাব উন্মোচন। প্রস্তুতিমূলক কাজের চুক্তি স্বাক্ষর ১৪ ফেব্রুয়ারি ২০১৬। EPC ঠিকাদার নিয়োগে বিড ডকুমেন্টস ইস্যু। EPC ঠিকাদার নিয়োগে প্রি বিড মিটিং। EPC ঠিকাদার নিয়োগে বিড ডকুমেন্টস গ্রহণ। সরকারি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রকল্প এলাকা পরিদর্শন।
সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দের প্রকল্প এলাকা পরিদর্শন, মাননীয় সচিব বিদ্যুৎ বিভাগের প্রকল্প এলাকা পরিদর্শন, মাতারবাড়ি প্রকল্প সংশ্লিষ্ট জাইকা মিশন ও ইআরডি এর সভা, ইপিসি ঠিকাদার নিয়োগে গঠিত মূল্যায়ন কমিটির সভা, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প সরকারের ফাস্ট ট্র্যাকভুক্ত ফ্ল্যাগশিপ প্রকল্প। এই প্রকল্পের দেখভালে বাংলাদেশ ও জাপান উভয় সরকারেরই রয়েছে বিশেষ দৃষ্টি। ফলে সরকারি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রকল্প এলাকা পরিদর্শন একটি নৈমিত্তিক বিষয়। মাতারবাড়ি প্রকল্প এলাকাটি ছিল জোয়ার ভাটার উপর নির্ভরশীল একটি নিম্নভূমি। বর্ষাকালে চিংড়ি চাষ আর শীতকালে লবণ চাষই ছিল এখানকার মূল আবাদ। প্রকল্পের উপদেষ্টাদের দেয়া অনুযায়ী ঠিকাদার কন্ট্রোল পয়েন্টগুলি যাচাই করেন, এরপর প্রয়োজনীয় পদ্ধতি অনুসরণ করে সকল বেঞ্চমার্ক কন্ট্রোল পয়েন্টের কোঅর্ডিনেট নিরূপণ করা হয়। প্রকল্প এলাকায় ঠিকাদার প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী নিয়ে আসেন। প্রচলিত নাগরিক সুবিধাবিহীন মাতারবাড়ি প্রকল্প এলাকায় বাসস্থান ও দৈনন্দিন দাপ্তরিক কাজ সম্পাদনে ঠিকাদার নিয়ে আসে ভাসমান বার্জ। এখানে প্রকল্প সংশ্লিষ্টদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়। এই বার্জে রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা, খাবার ঘর, মিটিং রুম, শরীরচর্চা কেন্দ্র, বাসস্থান সহ সকল খুঁটিনাটি অবকাঠামো। শুরু থেকেই ঠিকাদার প্রকল্প এলাকাটিকে কাজের উপযুক্ত করে প্রস্তুত করে। কন্টেইনারগুলো এনে প্রয়োজনীয় সংযোজনের মাধ্যমে সাইট অফিস হিসেবে প্রস্তুত করা হয়।
নির্মিত কাঠামোর গ্রাফিক্যাল উপস্থাপনার প্রথম পর্বের এই ছবিগুলো ড্রোনের মাধ্যমে তোলা হয় 25 মার্চ 2016। প্রকল্পের দক্ষিণ পূর্ব কোণে একটি অস্থায়ী জেটি নির্মাণ করা হয়, যা নদীপথে প্রকল্প সংশ্লিষ্টদের সাইটে আসা যাওয়া সহজ করে দেয়। পরিবেশের উপর প্রকল্পের প্রভাব নিরূপণে এনভায়রনমেন্টাল মনিটরিং প্ল্যান প্রণয়ন করা হয়। কাজের শুরুতেই অভিজ্ঞ পরিবেশ বিশেষজ্ঞদের মাধ্যমে প্রকল্প এলাকার প্রাথমিক অবস্থা নিরূপণ করা হয়, যার ভিত্তিতেই এনভায়রনমেন্টাল মনিটরিং ম্যানেজমেন্ট প্ল্যান প্রণয়ন করা হয়, যা পরবর্তীতে নিয়মিতভাবে বাস্তবায়ন করা হয়। অস্থায়ী চ্যানেল খননের শুরুতেই মনিটরিং পকেট খনন করা হয়। উদ্দেশ্য ছিল সাগরের ঢেউ, ঢেউয়ের গতি এবং পলির পরিমাণ পরিমাপ করা। খনন কাজ চলাকালে খনন যন্ত্রের অবস্থান ও খননের স্থান জিপিএস সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। নির্মিত কাঠামোর গ্রাফিক্যাল উপস্থাপনার দ্বিতীয় পর্বের এই ছবিগুলো তোলা হয় 5 সেপ্টেম্বর 2016। মনিটরিং পকেট খনন করার পর মনিটরিং পকেটে সাগরের ঢেউ, ঢেউয়ের গতি এবং পলির পরিমাণ পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণের সকল তথ্য রেকর্ড করা হয় অ্যাকুস্টিক ডপলার কারেন্ট প্রোফাইলের মাধ্যমে, যা সোনারের মতো হাইড্রো অ্যাকুস্টিক স্রোত পরিমাপক যন্ত্র, যা জলস্তম্ভের মধ্যকার জলকণা থেকে বিক্ষিপ্তভাবে ফিরে আসা শব্দ তরঙ্গের ডপলার ইফেক্ট ব্যবহার করে গভীর পানিতে স্রোতের গতিবেগ নির্ণয়ের চেষ্টা করে। এটি ডুবুরির মাধ্যমে সমুদ্রপৃষ্ঠে স্থাপন করা হয়, যার মাধ্যমে রেকর্ডকৃত প্রাপ্ত সকল তথ্য চ্যানেলের অবকাঠামোর নকশা প্রণয়নে ব্যবহার করা হবে। প্রকল্পের পরামর্শক এমজেভিসির মূল কাজ হল নকশা তৈরি, টেন্ডার ডকুমেন্টস, ইপিসি ঠিকাদার নির্বাচনে সহায়তা প্রদান, নির্মাণ কাজ তত্ত্বাবধান ও পরিবেশগত বিষয় পর্যবেক্ষণ। প্রকল্প এলাকায় মূলত তিন ধরনের অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। প্রথমটি হল বালির বাঁধ। এটি নির্মাণ সরঞ্জাম আনা
এবং ড্রেজিং এর পাইপলাইন স্থাপনে নির্মাণ করা হয়, যা দৈর্ঘ্যে 6420 মিটার। দ্বিতীয়টি হল জিওটিউব ব্যবহারের মাধ্যমে নির্মিত বালির বাঁধ, যা মাতারবাড়ি ও ধলঘাটা গ্রামের বিদ্যমান সংযোগস্থলে নির্মিত হয়েছে। এটি দৈর্ঘ্যে 1630 মিটার। সর্বশেষটি হল কাদামাটির মিশ্রণে নির্মিত বাঁধ। এটি স্টক পাইপ ও ডিসপোজাল এলাকার ড্রেজিং মেটেরিয়াল সংরক্ষণে নির্মিত হয়েছে, যা দৈর্ঘ্যে 7050 মিটার। অস্থায়ী চ্যানেল খননে ব্যবহার করা হয় স্বনিয়ন্ত্রিত খনন যন্ত্র ক্যাসিওপিয়া 5। ক্যাসিওপিয়া 5 একটি স্থির খনন যন্ত্র। এর কাটারের মাথা দিয়ে ডুবো মুইয়ের সাহায্যে খোড়া উৎপাদনগুলোকে আলগা করা হয়। খননের সময় এটি মূল খুন্তির পাশে এক ঘূর্ণায়মান আলোড়ন সৃষ্টি করে। কর্তনকারী মুইয়ের সাথে সংযুক্ত নোঙরের রশি টেনে এই আলোড়ন ঘটনা হয়। বিপরীত দিকে নোঙরের কপিকলগুলোর সাহায্যে কাটার হেডটি মুইয়ের গভীরতা অনুসরণ করে এবং এর গোড়ার অংশটিকে কার্যরত খুন্তির চারিদিকে ঘুরাতে থাকে, যার সকল অবস্থান এবং গতিবিধি জিপিএস সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত। ক্যাসিওপিয়া 5 এর মাধ্যমে খনন করা হয় প্রায় 2.8 কিলোমিটার দীর্ঘ, 100 মিটার চওড়া এবং সমুদ্র সীমা থেকে -7 মিটার গভীর অস্থায়ী চ্যানেল। অস্থায়ী চ্যানেল খনন শুরু হয় 27 নভেম্বর 2016, শেষ হয় 21 ফেব্রুয়ারি 2017। ড্রেজিং এর পরিমাণ ছিল প্রায় 2.4 মিলিয়ন ঘনমিটার। ড্রেজিং এর মাধ্যমে প্রাপ্ত উপাদান দুটি ভিন্ন ভিন্ন স্থানে মজুদ করা হয়। পরীক্ষার মাধ্যমে ভালো বালুকণা স্টক পাইল এরিয়ায় আর কাদা বা নিম্নমানের বালুকণা ডিসপোজাল এরিয়ায় সংরক্ষণ করা হয়। খনন স্থান থেকে ডিসপোজাল এরিয়ার দূরত্ব ছিল প্রায় 4 কিলোমিটার। স্টক পাইল এরিয়ায় স্থিতিকৃত ড্রেজিং। স্থিতিকৃত ড্রেজিং মেটেরিয়ালের পরিমাণ ছিল প্রায় 1.4 মিলিয়ন ঘনমিটার। খননকৃত বালুকাদার মান নিরূপণে প্রয়োজনীয় সকল পরীক্ষা সম্পন্ন করা হয়। খননকৃত বালুকাদার অবমুক্তকরণ স্থান থেকে নমুনা সংগ্রহ করে তা নিয়মিত পরীক্ষা করা হয়।
মাতার বাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। এর বাস্তবায়নে ঢাকাস্থ জাইকা অফিসের রয়েছে সার্বিক সহযোগিতা। প্রকল্পের নির্মাণাধীন অবকাঠামোর গ্রাফিক্যাল উপস্থাপনার তৃতীয় পর্বের এ ছবিগুলো ড্রোনের মাধ্যমে তোলা হয় ১৯ জানুয়ারি ২০১৭। ঠিকাদার মাতারবাড়ি প্রকল্পের জন্য তিনতলা বিশিষ্ট স্থায়ী সাইট অফিসের নকশা প্রণয়ন ও নির্মাণ সম্পন্ন করেন। ভবনটি প্রকল্পের দক্ষিণ পূর্ব দিকে অস্থায়ী জেটির নিকটে অবস্থিত। অফিসের আয়তন প্রায় ২৫০ বর্গমিটার। ভবনটির মাটির নিচে রয়েছে শক্তিশালী কংক্রিটের স্তম্ভ এবং এর কাঠামোগুলো শক্তিশালী কংক্রিটের তৈরি। জাপানি সংস্কৃতির সাথে মিল রেখে ছাদে স্থাপন করা হয়েছে একটি মনোরম শেড।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড CPGCPL হলো বাংলাদেশ সরকারের একটি সংস্থা। CPGCPL বোর্ডের চেয়ারম্যান হলেন সচিব বিদ্যুৎ বিভাগ। প্রকল্পের নির্মাণাধীন অবকাঠামোর গ্রাফিক্যাল উপস্থাপনের চতুর্থ পর্বের এই ছবিগুলো ড্রোনের মাধ্যমে তোলা হয় 3 মার্চ 2017। মাতার বাড়ি প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ শেষ হবার সাথে সাথে শুরু হয় নির্মাণ কাজে ব্যবহৃত সরঞ্জাম সরিয়ে নেয়ার পালা। কাটার সাকশন রেজার ক্যাসিওপিয়া 5 প্রত্যাবর্তনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে অস্থায়ী চ্যানেল খনন কার্যক্রম। প্রকল্পের প্রকৃত সময়সূচি এবং এর সামগ্রিক চিত্র। অস্থায়ী বাঁধ নির্মাণ, অস্থায়ী জেটি নির্মাণ, মনিটরিং পকেট খনন, অস্থায়ী চ্যানেল খনন, ড্রেজিং এর মাধ্যমে প্রাপ্ত বালুর যথাযথ সংরক্ষণ এবং প্রকল্প হস্তান্তর। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প একটি সমন্বিত প্রকল্প যেখানে অন্তর্ভুক্ত রয়েছে বন্দর সুবিধা সহ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, সঞ্চালন লাইন ও সাবস্টেশন নির্মাণ, সড়ক ও ব্রিজ নির্মাণ, পল্লী বিদ্যুতায়ন এবং নগরায়ন। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সর্বপ্রথম আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি সুবিধা সম্বলিত মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। এই টেকনোলজির অন্যতম প্রাপ্তি হল উচ্চ দক্ষতা আর নিম্নতর নিঃসরণ। অদূর ভবিষ্যতে মাতারবাড়ি হবে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের একটি অন্যতম স্থাপনা, যেখান থেকে দেশের অন্যান্য অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রে আমদানিকৃত কয়লা সরবরাহ করা হবে বলে আশা করা যায়। এক কথায় মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের অন্যান্য অনেক ভবিষ্যৎ প্রকল্পের দ্বার খুলে দেবে।